হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আবহাওয়া আপডেট পাওয়া অনুযায়ী জোড়া ঘূর্ণিঝড়ে কাঁপতে চলেছে পুরো গোটা দেশ। এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে ঘূর্ণিঝড় তাউক্তেই, এবং আরেকটি ঘূর্ণিঝড় কিন্তু বঙ্গোপসাগরে অর্থাৎ বে অফ বেঙ্গলে কিন্তু উঠছে, যেটা কিন্তু সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যে আপডেটে আমরা দেখতে পাচ্ছি। মানে আমরা এখনও সেই জায়গাটায় নিয়ে যাইনি, আমরা আগে ঘূর্ণিঝড় তাউক্তের ব্যাপারটা দেখিয়ে তারপর আপনাদেরকে ঘূর্ণিঝড় ইয়াস অর্থাৎ যে নতুন ঘূর্ণিঝড়টি উঠছে বঙ্গোপসাগরে, তার নাম হচ্ছে ইয়াস। তো সেটার ব্যাপারে আমরা আপনাদেরকে দেখাবো। তো তার জন্য কি করতে লাগবে, অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে লাগবে, এবং এই ঘূর্ণিঝড়টি কোথা থেকে যাবে, উড়িষ্যা কি পশ্চিমবঙ্গে কি বাংলাদেশের কোন কোন এরিয়ায় প্রভাব পড়তে রয়েছে ঘূর্ণিঝড়ের, বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশন ক্লিক করে দিয়ে আমাদের সাথে থাকবেন। চলুন আমরা শুরু করি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে ঘূর্ণিঝড় তাউক্তে। তো এইটা যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে, যদি ঘূর্ণিঝড় তাউক্তের আমরা মাপি ঘূর্ণিঝড় কত কিমি রয়েছে, তো আমরা গত এর আগে ভিডিওতে দেখেছিলাম ঘূর্ণিঝড় তাউক্তে কিন্তু 150 কিলোমিটারের গতিবেগে কিন্তু ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ছিল। তবে এই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ তার শক্তি বৃদ্ধি করেছে, দেখতে পাচ্ছেন যে শক্তি বৃদ্ধি করে 202 কিলোমিটারে কিন্তু এটা আছড়ে পড়তে চলেছে গুজরাট উপকূলে। তো এটা কোন অংশ, যেমন গুজরাট দ্বারকা থেকে শুরু করে এই অংশগুলোতে থান হয়ে এই অংশগুলোতে কিন্তু আছড়ে পড়তে চলেছে, তো ভবানগর হয়ে আছড়ে পড়ছে, যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও এর প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাওয়ার প্রচণ্ড গতিবেগ পাকিস্তানেও কিন্তু রয়েছে, তার মধ্যে সমুদ্র উপকূল অংশ যেমন আছে, করাচি আছে এই অংশে, যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটা যদি আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে 17 তারিখ বিকেল 7টা, সন্ধ্যে 7টায় আমরা এই মাপছি গতিবেগটা, তাতেই আমরা দেখতে পাচ্ছি এই। তবে ঘূর্ণিঝড়টি যখন এই অংশ থেকে এসেছিল অর্থাৎ গোয়া থেকে শুরু করে কর্ণাটকা কেরালা বিভিন্ন অংশতে হয়ে যখন আসলো, তখন কিন্তু এই অংশে ভালো তাণ্ডব চালিয়েছে, অর্থাৎ বেশ বেশ কিছু জায়গায় কিন্তু গাছ পড়ে গেছে এবং বিদ্যুৎ পৃষ্ট হয়েছে বেশ কিছু জায়গায়, যেটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। তো আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এটা এটা গুজরাট উপকূলে অলরেডি প্রবেশ করে গেছে, আজ বিকেল 7টার সময় এটা কিন্তু প্রচণ্ড তাণ্ডব চালাচ্ছে গুজরাট উপকূলের বিভিন্ন অংশ নিয়ে। তো আমরা এটাকে প্লে করব, প্লে করলে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু রাত্রি 12টার দিকে মোটামুটি আর একটু গভীরের দিকে ঢুকবে, অর্থাৎ সমুদ্র থেকে আর একটু ডাঙ্গার দিকে গভীরে ঢুকবে। তো আমরা আবার যখন এটাকে প্লে করছি রাত্রি 2টোর দিকে, কিন্তু মঙ্গলবার 18 তারিখ, সেটা কিন্তু আর একটু ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন মঙ্গলবার 18 তারিখে যখন আমরা যাচ্ছি আস্তে আস্তে করে রাত্রি 8টায়, সরি সকাল 8টা, ভোর 8টা AM, সকাল 8টা AM যখন আমরা দেখছি, তখন এটা পাকিস্তান এবং গুজরাট উপকূল নিয়ে প্রচণ্ড তাণ্ডব চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি মঙ্গলবারটা একদম সারাদিন গুজরাট আহমেদাবাদ এই অংশ হয়ে পালানপুর হয়ে বিভিন্ন অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী প্রভাব কিন্তু পড়ছে। এছাড়া উদয়পুর হয়ে আমরা দেখতে পাচ্ছি বিমল হয়ে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভারী প্রভাব চলছে এই ঘূর্ণিঝড় তাউক্তের। তো আমরা মোটামুটি 18 তারিখ থেকে এটা 19 তারিখ যখন যাচ্ছি, 19 তারিখ যখন সকাল 1টা ভোর 1টার সময় যাচ্ছি, তখনও দেখছি প্রায় 18 তারিখটা পুরোটা অর্থাৎ পুরো দিনটা গুজরাটের উপকূলবর্তী অংশে থেকে তারপরে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড়টি সরবে, সরে কিন্তু কোন দিকে যাচ্ছে, সরে এটা নিউ দিল্লি গোয়ালিয়রের দিকে এগোচ্ছে। তো আমরা আবার চালু করলাম, মোটামুটি 19 তারিখ যখন যাচ্ছি ভোর 6টার দিকে দেখতে পাচ্ছি যোধপুর হয়ে এটা আহমেদাবাদ হয়ে নিউ দিল্লি এবং গোয়ালিয়রের দিকে এগোচ্ছে। তো আমরা 19 তারিখ সকাল 10টার দিকে 12টার দিকে যখন গেলাম, মোটামুটি 12টা থেকে 3টের মধ্যে যখন গেলাম, এটা মোটামুটি প্রবেশ করে গেছে নিউ দিল্লি এবং গোয়ালিয়রে, তখন এই অংশ যোধপুর হয়ে কিন্তু ভারী ঝড়ের একটি দমকা হাওয়ার প্রভাব থাকবে এই ঘূর্ণিঝড়ের, তারপরে কিন্তু আস্তে আস্তে শক্তি ক্ষয় হয়ে যাবে, শক্তি ক্ষয় হয়ে 20 তারিখ নাগাদ কিন্তু এটা মোটামুটি আর কোনো প্রভাব থাকবে না,
এই ঘূর্ণিঝড়টির, তখন একটু একটু হয়তো হাওয়া বইবে। এই ছিল তাউকদের ব্যাপারটা আমরা আপনাদেরকে দেখালাম। এবার কিন্তু আমরা দেখাবো ঘূর্ণিঝড় ইয়াসের ব্যাপারটা। তো আমরা এটা যখন দেখতে পাবো, এটা মোটামুটি কবে থেকে সৃষ্টি হচ্ছে এটা আমরা আপনাদেরকে একবার দেখিয়ে দিই ভালোভাবে। এটা মোটামুটি আমরা শুক্রবার যখন 21 তারিখ নাগাদ যাচ্ছি, তখন আমরা একটা দেখতে পাচ্ছি ভারী প্রভাব, একটা সমুদ্রে একটা ভারী একটা হাওয়া সৃষ্টি হচ্ছে, গতি একটা ঘূর্ণাবর্ত টাইপের। মোটামুটি 22 তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু প্রভাব। মোটামুটি 22 তারিখে প্রবেশ করলাম যখন, আমরা দেখতে পাচ্ছি একটু এই অংশ থেকে কিন্তু একটু ঘুরছে। আমরা দেখতে পাচ্ছি যেটা আপনাদেরকেও দেখাচ্ছি, আমরা দেখুন যে ঘূর্ণাবর্তটি সৃষ্টি হলো 22 বা 23 তারিখ নাগাদ, একটু ভারী ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, অর্থাৎ নিম্নচাপের ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। তো মোটামুটি 24 তারিখে যখন আমরা যাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন 24 তারিখ যখন আমরা যাচ্ছি, তাহলে মোটামুটি সেটা দেখতে পাচ্ছি যে ভারী একটা প্রভাব নিয়ে কিন্তু 24 তারিখ এই অংশটিতে দেখে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু নয় উড়িষ্যার দিকে যাবে, এই অ্যাঙ্গেল করে যাচ্ছে, অর্থাৎ এইটা নয় ভুবনেশ্বরের এই কামাখ্যানগর বালাসোরের দিক দিয়ে যদি যেতে পারে, নালে ডাইরেক্ট এই অংশটির দিয়ে প্রবেশ করতে পারে, অর্থাৎ কলকাতা, ব্যারাকপুর, খড়গপুর, হলদিবাড়ি, জামশেদপুর হয়ে রাঁচি হয়ে যাবে, নাহলে এই যখন এই অংশ দিয়ে যাবে তখন কিন্তু এই চিতাগাং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, কলাপাড়া, খুলনা, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরার বিভিন্ন অংশে কিন্তু ভারী প্রভাব কিন্তু দেখা যাবে ঘূর্ণিঝড়ের। তো মোটামুটি এখন আমরা 14 তারিখে রয়েছি, 25 তারিখে যা 24 তারিখ সরি বার যখন 25 তারিখ যাচ্ছি আমরা, 25 তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি যে সকাল 10টার দিকে কিন্তু ঘূর্ণিঝড়টি সম্ভাবনা যেটা, এটা পুরোটাই সম্ভাবনা, আমরা বলবো না 100%, কারণ এই মুহূর্তে 25 তারিখ হিসাবে যেটা সেটা কিন্তু সম্ভাবনা পুরোটার উপর রয়েছে এবং কোন দিকে যায় ঘূর্ণিঝড় সেটা কিন্তু দেখার বিষয়। তো সম্ভাবনা যেটা দেখছি সেটা কিন্তু 25 তারিখ 5টার সময় যখন আমরা দেখছি এটা ঘূর্ণিঝড়টি অতি সক্রিয় হয়েছে এবং তার চর যদি আমরা মাপি গতিবেগ মাকলে আমরা যদি দেখি এটা 110 থেকে 11 কিলোমিটার 17 কিলোমিটার দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় কিন্তু তার গতি সঞ্চয় করেছে, অর্থাৎ পার ঘন্টায় 117 কিলোমিটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটার গতিবেগ। আর যখন ঢুকছে, প্রবেশ করছে, তখন কিন্তু এই মহেশখালী, কলাপাড়া, চিতাগাং এই অংশগুলো নিয়ে কিন্তু প্রবেশ করছে। আর দেখতে পাচ্ছেন ঘূর্ণিটার গতিবেগটা একদম প্রবল ঘূর্ণিতে কিন্তু পরিণত হয়েছে। তো আমরা আবার এটাকে প্লে করলাম, 25 তারিখ থেকে আস্তে আস্তে যখন আমরা যাচ্ছি 25 তারিখ 11টার দিকে কিন্তু যেটা বুঝতে পাচ্ছি এটা কিন্তু প্রবেশ করতে চলেছে, ঘূর্ণিঝড়টির স্থলভাগে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা এটাকে আবার একটু প্লে করব, প্লে করলে মোটামুটি 3টের দিকে যখন আমরা যাচ্ছি তখন আমরা এর গতিটা মাপবো। গতিটা মাপলে আমরা দেখতে পাবো কত কিলোমিটার গতি হতে পারে এটার। 3টের দিকে 26 তারিখ এটা কিন্তু 160 কিলোমিটার প্রতি ঘন্টা আমরা এই মত দেখতে পারলাম, অর্থাৎ এটা কিন্তু একটি ভারী ভয়ঙ্কর একটি সাইক্লোনে কিন্তু পরিণত হচ্ছে, সেটা কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন। তো আবার আমরা 26 তারিখ থেকে আস্তে আস্তে করে কিন্তু যখন যাচ্ছি মোটামুটি 10টা সকাল 10টার দিকে যখন যাচ্ছি দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু খুলনা, বরিশাল, চিতাগাং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, কলাপাড়া বিভিন্ন অংশে, মেহেরপুরেও কিছুটা ঢাকায় প্রভাব দেখতে পাচ্ছি, খড়গপুর দেখতে পাচ্ছি, কাকদি, দীঘা বিভিন্ন অংশে, কন্টা, এই অংশগুলোতে ভারী প্রভাব থাকবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি বন্ধুরা আপনারা দেখতে, এছাড়া উড়িষ্যার ভুবনেশ্বরে এই মুহূর্তে, উড়িষ্যার ভুবনেশ্বর এবং কামাখ্যানগরে কিন্তু ঘুরছে যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং যখন আমরা লাস্ট আপডেট পাচ্ছি বুধবার 26 তারিখ রাত্রি 12টা অবধি তাতে আমরা দেখতে পাচ্ছি যে এটি উড়িষ্যার দিকে প্রবেশ করছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ উড়িষ্যার মাঝখান দিয়ে কিন্তু এটা প্রবেশ করছে এবং যার প্রভাব কিন্তু 3 দিকে থাকবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যায় কিন্তু ভারী থাকবে যেহেতু 3টে জায়গায় একদম কাছাকাছি। আর এই পাশে কিন্তু আমরা একটা ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন এইটা যদি অতি সক্রিয় হয়ে যদি এগা, এই ঘূর্ণিঝড়টির নাম হবে কিন্তু গুলাব, যেটার নাম কিন্তু দেওয়া ওমানের দেওয়া এই নামটি, সরি এটা কিন্তু পাকিস্তানের দেওয়া নামটি, এবং এই যে এটা ঘূর্ণিঝড় ইয়াস এটা কিন্তু ওমানের দেওয়া ছিল। অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন, আমি সম্পূর্ণ দেখালাম এই পাশে একটা ঘূর্ণিঝড় হচ্ছে, এটা কিন্তু হবে কি হবে না সেটা বলা যাচ্ছে না, তবে এটা একটু সম্ভাবনা বেশি রয়েছে হওয়ার, সেটাই আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা চলুন এখনকার জন্য এটুখানি, আবারও পরে আসবো একটু নতুন ভিডিও নিয়ে, তো চলুন এখনকার জন্য এটুখানি।